বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা আমার নবী কয় আমার ফাতেমা মানে মহিলাদের জান্নাতের সরদারিনী এ বন্ধুরা আপনার কন্যা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মা আপনার ভাবী আত্মীয় স্বজন যারা আছেন তারা মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ওই মা ফাতেমা তুজহরার যখন বিবাহের বয়স হয়ে গেছে আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীর কাছে অনেক বিবাহের প্রস্তাব আসতেছে ইয়া রাসূলুল্লাহ টাকা চাই না পয়সা চাই না দন চাই না দৌলত চাই না আপনি নবী হিসাবে আপনার কন্যাটাকে আমার ছেলের বিবাহ করায় নিয়ে যাইতে চাই বউ বানাইয়া নবী আমার কয় না আমি আমার কন্যার যার হার তাতে তুলে দিতে পারি না ও বন্ধু আপনি আপনার মাইয়া বিয়া দেন মোটা টাকাওয়ালা মানুষ দেইকা আপনার মাইয়া বিয়া দেন বাড়ি দেইকা আপনার মাইয়া দিয়া দেন গাড়ি দেইকা ফোলাটা বিদেশে আছে কিনা সেটা দেইকা আপনি তো এখনো চিন্তা করলেন না এই ফোলাটা ফাঁস ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারেনি এমন ফোলার কাছে বিয়া দিছেন না এই ফোলাটা কি আল্লাহর কোরআন পড়তে পারে কিনা এটা চাইয়া আপনি মাইয়াটা বিয়া দিছেন না ও বন্ধু গো আমার নবী ডাক দিয়া কয় আমি আমার কন্যাকে এভাবে বিবাহ দিব না আমার কন্যাকে আমি বিভিন্ন সুন্দর করে বিবাহ প্রদান করব আমার নবী যখন দেখলেন নবীজির কাছে অনেক বিবাহের প্রস্তাব আসা শুরু করে দিয়েছে নবী আমার ডাক দিয়া কয় সাহাবাই কেরাম আমি আমার কন্যার বিবাহ প্রদান করব তবে শর্ত আছে শর্ত আছে শর্ত আছে বলে শর্তটা কি বলে যারা যারা আমার মেয়েকে বিবাহ করবে আগামীকালকে অমুক জায়গার মধ্যে অমুক স্থানের মধ্যে সবাই হাজির হয়ে যাবে সবাই আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে পরের দিন সকালবেলা হাজির হয়ে গেছে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় উপস্থিত সাহাবাই কারাম হে আমি নবীর কন্যাকে বিবাহ করনে ওয়ালা রাজি হনে ওয়ালা ব্যক্তিবর্গ তোমাদের কাছে জানতে চাই তোমরা কেন এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছ সবাই ডাক দিয়া বলে নবীজি আপনার কন্যাকে বিবাহ করব রহমাতাল লিল আলামিনের কন্যাকে বিবাহ করব জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমাতু জহরার বিবাহ করব বলে বিবাহ করবা মনের মধ্যে এমন আশা নিয়ে বুঝি তোমরা এসে গেছ আসো 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 তবে পরীক্ষা দিয়ে আমার কন্যাকে বিবাহ করা লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই কি পরীক্ষা দেওয়া লাগবে আমার নবী ডাক দিয়া বলে হে সাহাবাই কারাম কি পরীক্ষা দেওয়া লাগবে শোনো যেই ব্যক্তি আমি নবীর সামনে সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত করে শেষ করতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারবে ওই ব্যক্তির কাছে আমি আমার মাইয়া বিয়া দিমু আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী রহমাতাল লিল আলামিন নবী দুজাহানের বাদশা সরকার কায়নাত সিরাজ মনির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন এই কথা বললেন সাহাবীরা তাড়াতাড়ি গেছে ওযু করবে কেউ গেছে কোরআন শরীফ নিয়া কেউ কোরআন শরীফ খুলতেছে এমন টাইমে মসজিদের মধ্যে হযরত আলী প্রবেশ করলেন আলী ডাক দিয়া কই নবী আপনি কি কন্ডিশন দিয়েছেন কি পরীক্ষা দিয়েছেন যে মাইয়াটাকে বিবাহ দিবেন এটা করার কারণে হযরত আলী রে আমার নবী ডাক দিয়া কই আলী আমি নবীজি শিক্ষা দিয়েছি আমি নবী পরীক্ষা দিয়েছি যেন এই জায়গার মধ্যে কোরআন খতম করে কোরআন খতম করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু ওয়াদা করলাম আমার মাইয়া তার কাছে বিয়া দিব কেউ ওযু করে আসছে কেউ মাত্র কোরআন শরীফটা খুলছে কেউ মাত্র সূরা ফাতিহা পড়ছে এমন টাইমে হযরত আলী তার একই আর রাসূলুল্লাহ লাভবাইক আমার কোরআন খতম হইয়া গেছে সুবহানাল্লাহ জোরে পড়তেন না নবী আমার ডাক দিয়া বলে আলী এখনো তো কেউ সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করে নাই কেউ সূরা ফাতিহা মাত্র শেষ করেছে তুমি কেন বললা তোমার কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেছে হযরত আলী ডাক দিয়া কই নবী গো আপনি একদিন মসজিদে নববীর মধ্যে বলেছিলেন আপনি একদিন মসজিদে নববীতে বলেছিলেন কেউ যদি মাত্র তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে তার এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে নবী গো আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছি আপনি বলেছেন কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন খতম করার জন্য আমি সূরা ইখলাস তিনবার পরে আমি কোরআন খতম করা সওয়াব অর্জন করেছি আমার নবী কয় আলী যাও 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 তোমার এলেমের কাছে সকল সাহাবাই কেরামের এলেমটা একবারে কেমন জানি হয়ে গেছে যাও রে আলী আমি ঘোষণা করলাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী এলেমের শহর তুমি আলী হইলা সেই শহরের দরজা আলী আমার ওয়াদা মোতাবেক তোমার কাছে আমার
আমার কন্যাকে বিবাহ দিব সুন্দর করে কন্যার সঙ্গে বিবাহ হইল মা ফাতেমা তো জহরা আলীর সঙ্গে বিবাহ হইল একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবাই কেরামের কাছে বলতাছে সাহাবীরা শোনো তোমরা কি নবীকে ভালোবাসো বলে হ্যাঁ ভালোবাসি কেমন ভালোবাসো তোমাদেরকে যদি বলা হয় দৈনিক নবীর কাছে বারবার আসার জন্য তোমরা আসবা সব সাহাবাই কেরাম বলে অবশ্যই আসব নবী ডাকবে আমরা কেন বারবার নবীর কাছে আসব না হযরতে আলী রাদিয়াল্লাহু বলে নবীর কাছে তোমরা বারবার আসবা তবে একটা কথা মনে রাখবা কেউ যদি আমার নবীর কাছে একবার আসে আমি আলীর কাছে দুইবার আসা লাগবে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা সুবহানাল্লাহ আমরা যে বেলায়েত তরিকত তরিকত করি না আউলিয়া কেরামের হাত ধরি না বিভিন্ন পীর মুর্শিদের হাত ধরি না কেন 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 ধরেন কেন একমাত্র আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য ঠিক না বে ঠিক কোন পীর মুর্শিদ এখনো পর্যন্ত শিখিয়ে দিয়েছে তোমরা নামাজ পড়ো না কোন পীর মুর্শিদ এখনো শিখিয়ে দিয়েছে তোমরা খারাপ কর্মকাণ্ড করো কোন পীর মুর্শিদ শিখাইছে তোমার মা বাবার খেদমত করো না কোন পীর মুর্শিদ শিখাইছে সুদ খাও হোস খাও হারাম খাও কোন পীর মুর্শিদ শিখায় নাই কারণ পীর মুর্শিদগুলোকে আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ দেখানোর জন্য পাঠাইছেন ঠিক না বে ঠিক এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কিন্তু বেলায়েত প্রথা চালু হয়েছে নবুয়াত বন্ধ বেলায়েতের প্রথা চালু এজন্য আশেক বলেছে ওরে বেলায়েতের বাদশা দিনি আমার মওলা আলী মুশকিল কুশা তিনি গো ওরে কোরআনে হাদিসে আছে যার প্রমাণ নবীর আসে কান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা ওরে নূর নবীজি রহমাতাল্লিল আলামিন বলেন আল্লাহ পাক কোরআনেতে যেই কথা শুনি হযরত আলী কইল নবীর বাণী কোরআনেতে পাই তার ধ্বনি মওলা আলী আছে তার প্রমাণ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা ওরে পাঞ্জাতনকে না মানিলে জান্নাতে যাইতে পারবা না রে আছে প্রমাণ হাদিস আর কুরআন পাঞ্জাতনকে না মানিলে জান্নাত তুমি পাইবা না রে আছে প্রমাণ হাদিস আর কুরআন ওরে বাতেল ফেরকা চাইরা দিয়া পাঞ্জাতনের দামানে ধইরা বাতেল ফেরকা চাইরা পাঞ্জাতনের দামানে দইরা চল নবীর পথে হোক কুরবান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান ও বন্ধুরে আমার দয়াল নবীজির সাহাবী হযরত আলী ডাক দিয়ে কই নবীর সাহাবীরা তোমরা যদি নবীর কাছে যাও একবার আমি আলীর কাছে আসবা দুইবার বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো হযরত আলী তো এমন কথা বলতেছে আপনি নবীর কাছে নাকি যদি একবার আসি হযরত আলীর কাছে নাকি দুইবার যাওয়া লাগবে আলী গো কেন এমন কথা বললা তোমার কাছে জানতে চায় আলী কই নবী একটা ঘরের মনে করেন দরজা হইল মাত্র একটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা ঘরের একটা দরজা যদি থাকে ও নবী গো আপনি না বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আপনি আলেমের শহর আমি ওই শহরের দরজা নবী গো ওই শহরে ঢুকার দরজা তো একটা নবী গো ওই দরজা দিয়া ঢুকবে আপনি নবীর লগে একবার দেখা করবে আবার বাইরে হওয়ার সময় আমি আলীর লগে দুইবার দেখা হবে নবী আমি তো মিছা কই নাই আমার কথাটা তো সত্য নবী আপনি কি কথা বলেন আমার নবী কয় আলী যাও 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 তোমার মধ্যে মুইজাতুল হিকমা ঢুকিয়ে দিলাম হিকমতের মাধ্যমে মানুষ আলেম অর্জন করবে এই জন্য বন্ধুরা অনেক মানুষ দেখবেন ওদিকে এলেম অর্জন করার পরেও দুইটা কথা বলতে পারে না আবার কেউ এলেম নাই কালাম নাই হেকমতের মাধ্যমে আল্লাহ নবীর ক্যাম্বাসার হইয়া যায় আল্লাহ নবীর কথা বলে ও বন্ধু নবীকে পাওয়ার জন্য বেশি আবাদত লাগে না আল্লাহ পাওয়ার জন্য বেশি আবাদত লাগে না হাদিস শরীফ প্রমাণ করে ইমানটাকে তাজা করো অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে এই জন্য ইমানটাকে পরিপক্ক করেন
ইমানটাকে তাজা করেন হুজুর ইমানটা তাজা আছে কথা সত্য কিন্তু আমাদের ইমান যে তাজা আছে আমরা কেমনে বুঝবো নবী আমার বলে ইমানের স্বাদ ইমানের মজা পাইতে হইলে তোমাকে একটা জিনিস করা লাগবে যখন দেখো তুমি নামাজ পড়তাছো ভালো লাগে কি লাগে ভালো লাগে নামাজ পড়তাছো খুব ভালো লাগতাছে মনে করবা ইমানটা ঠিক আছে আর যদি আল্লাহু আকবার নামাজ আছে না আমলে কাসির হবে এটা কি হবে আমলে কাসির এমন কিছু কাজ করা যেগুলো করলে দূর থেকে মানুষ মনে করে তুমি নামাজ পড়ো না ঠিক না বেটি আমরা সমাজে এমন নাই মুরুব্বি টুরুব্বি আল্লাহু আকবার এই ফলাইন যা আসেনি নবীজি বলেছেন এমন ইমাম এমন মুসল্লি হ্যাঁ লাভ নাই নামাজ পড়তে পারবে তাহলে কথা কোন জায়গায় আমল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলব ইমানকে তাজা করা অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে আমার মুসলমান ভাইরাম গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন আমি কোন জায়গায় ছিলাম আমরা সবাই ইবাদত করি নামাজ পড়ি রোজা রাখি ইবাদত করি কিন্তু মজা লাগে না আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে সন্তানের অসুস্থতার কথা মনে হয় খারাপ কর্মকাণ্ডের কথা মনে হয় দুনিয়ার অকল সকল রকম ফায়সা কথা মনে হয় নবী আমার ডাক দিয়া বলে উম্মত তোমার নামাজ তোমার কাছে এটা কবুল হওয়ার নামাজ না এটা ফায়সা নামাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আমার নামাজ কবুল হইছে কিনা আমি কেমনে বুঝবো নবী বলে নামাজ পড়তে দাঁড়াইছো বালা লাগতাছে মনে হইতাছে আরো কতদূর নামাজ চললে বালা হইতো মনে করবা তোমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিন্তু আপনি আমি এমন নামাজ পড়ি মূর্খা যেমন ভাবে ঠোকর দিয়ে দিয়ে আঘাত আদার খায় রুকু আর সাজদা দিয়ে কোন রকম জুমার দিন দুই রাকাত ফেরা ধরে যেত তালে বাইর আশেক বলে নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর ও তুই পড়িলি নামাজ ধরিলি নামাজ সারা জীবন পরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নাই ও কাকা এমন নামাজি সভাপতি বানায় এমন মসজিদে মুসলিম বানানি কিলে এমন মুসল্লির ঠ্যাং ব্যাং বলল সফার দাঁত ফালাই দিব কবরে গেল আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজে হইল না রে তোর নামাজের রইলি না খবর ও তুই পড়িলি নামাজ ধরিলি নামাজ সারা জীবন পরে নামাজ হইল না রে তোর এই জন্য এমন নামাজ পড়া যাবে না যে নামাজও পরে সুদও খায় নামাজও পরে গোসও খায় নামাজও পরে পরের সম্পদ খায় নামাজও করে অপরের খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হইয়া যায় নবী আমার ডাক দিয়া কয় এমন ভাবে নামাজ পড়ো নামাজটা হবে তোমার হুজুরি কলবের নামাজ যে নামাজ পড়ার সময় তুমি তোমার মনিব মাওলা আল্লাহরে দেখো সাহাবীরা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে এখনো পর্যন্ত কেউ দেখছিনি নামাজ পড়ার সময় আমার নবী বলে না 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 যদি তোমরা আল্লাহকে দেখতে নাও পাও মনে মনে চিন্তা রাখো নিয়ত রাখো এরাদা রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে তাহলে নামাজ এমন পড়া পড়া লাভ নাই হারামও খাবেন নামাজও পড়বেন সুদও খাবেন নামাজও পড়বেন এমন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না সাহাবাই কেরাম বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনার উম্মত যদি এমন ভাবে ইবাদত করে ইবাদতে বড় মজা পাবে ইবাদতে বড় আরাম পাবে ইবাদতে বড় সৌন্দর্য পাবে নবী গো ও নবী আপনার কাছে জানতে চাই নবী আপনি বইনা দেন না এই নামাজ পড়ার কারণে আল্লাহ তারে জান্নাত দিবে কিনা আমার নবী বলে শুধু নামাজ নয় তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তারে জান্নাত দিবে ওয়াবুদুল শুধু নামাজ নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো জগতের বন্ধুরা রে
নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন ইবাদত করলেন আল্লাহর সঙ্গে শিরিক করলেন না আপনার বুড়া মারে বাড়িতে যায় বুড়ি কোয়া ডাক দিলেন বুড়া বাপটারে বাড়িতে যায় বুড়া বেড়া কোয়া ডাক দিলেন মা বাপরে জুদা করে করে আলাদা আলাদা খাবান এমন নামাজ দিয়া আল্লাহর কাছে কোনো লাভ হবে নাকি নবী আমার কই উম্মত তোমার মা বাবারে তুমি এমন কষ্ট দিও না তোমার মা বাবারে এমন কষ্ট দিও না যেন তোমার মা বাবা আল্লাহর কাছে হা করে করে দোয়া করে উফি ওয়ালা তানহারহুমা তোমার মা উফ শব্দটা ব্যবহার করে বাবা উফ শব্দটা ব্যবহার করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এমন কথাটা বলতেছেন আমার মারে আমি বড় মুহাব্বত করি বড় ভালোবাসি আমার নবী ডাক দিয়া কয় তুমি জান্নাতি 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 ও গো নবী আমরা সমাজের পোলাপান্ত মা বাপরে সম্মান করে না আম্মা পর ইজ্জত করে না এমন সন্তান আছে তারা তিন ভাই মা সকালে খায় এক ভাইয়ের ঘরে আব্বা সকালে খায় এক ভাইয়ের ঘরে দুপুরে খায় আরেক ভাইয়ের ঘরে রাত্রে খায় আরেক ভাইয়ের ঘরে ও গো নবীজি এমন খানা দিয়া কোনো লাভ হবে নাকি নবীজি আমার নবী কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা খাবার খাওয়াও কথা সত্য কিন্তু এমন খানার কোনো দাম নাই একটা বার চিন্তা করো যুবক একটা বার চিন্তা করো যারা মা বাপরে জুদা করে দিয়া রাখছো তোমার মা তো তোমার এই জন্য জন্ম দেয় নাই জুদা করে খাওয়াইবা মা বাপ যখন বুড়া হইয়া যায় আম্মা আব্বার খাবারের রুচি কিন্তু পরিবর্তন হইয়া যায় কোন সময় কোনটা বালা লাগে এটা কিন্তু মা বাপ নিজেও বলতে পারে না তিন ভাইয়ে যদি তিন ঘরের তিন রকম তরকারি তোমার মার সামনে আইনা দিতা আব্বার সামনে আইনা দিতা আব্বা আম্মা মজা করে করে তিন বেলা খাবার খাইতে পারতো তুমি কেমনে রে তোমার মা বাপকে তুমি ঘরের ভিতরে খানা বাক করে দিলি তোর মা বাপ তোর ঘরের সামনে যা দাঁড়ায় থাকবো দশ দিন এই ঘর দশ দিন ওই ঘরে দশ দিন ওই ঘরে খানা দশ দিন শেষ হইয়া গেলে এগারো দিনের দিন মা তোর ঘরের দরজায় গেলে আজকে তুই ওই ঘরে এভাবে ইঙ্গিত দিয়া বইলা দাও কি রে তোমার মা বাবা কি তোমার কাছে এগুলাই চাইছিল নাকি নামি আমার ডাক দিয়া বলে ওই সন্তান গুলার উপরে খোদার লানত ওই সন্তান গুলার উপরে খোদার লানত ওই সন্তান গুলার উপরে খোদার লানত যারা স্বাবলম্বী হওয়ার পরেও তাদের মা বাবা অপরের কাছে হাত বাড়ায় খাওয়া লাগে ও নবী আমরা তো মা বাবা নাই আমরা মা বাপরে কেমনে করমু মা বাপরে কেমনে খেদমত করমু নবী গো আমরার মা বাবা তো কবরে চলে গেছে নবী আমার নবী কয় মা বাপ কবরে গেছে শুক্রবার দিনে তোমার মা বাবার রুহগুলা কেমন জানি হায় হায় হুতা সয়া বৈশা থাকে তুমি সন্তান যায়া তোমার মা বাবার কবরটার সামনে দাঁড়াইতা এ সন্তান তোমার মা মারা যাওয়ার পরে তুমি তোমার আম্মার কবরটার সামনে যাও না আব্বার কবরটার সামনে যাও না খোদা কি কসম একটা কথা মনে রাখো ওই আব্বা আম্মা যদি মন থেকে কোনো বদদোয়া দেয় তুমি সন্তান জীবন ধ্বংস হইয়া যাবে তুমি সন্তানের জীবন ধ্বংস হইয়া যাবে আম্মা আব্বা কবরে গেছে আম্মা আব্বার তোমরা এখনো সময় আছে যতন করো কত মানুষ আছে হুজুর আমি আমার মা লগে বিয়াদুবি করছি আমার আব্বার লগে বিয়াদুবি করছি আমার মা বাবা এখন কবরে গেছে আমি কি করতাম দোয়া করো ইস্তেকবার করো আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করো অনেকে আছে হুজুর আমার মা বাবা বেঁচে আছে মাফসামু কেমনে শরম লাগে শরম করে লাভ নাই বাড়ির মধ্যে যাইবা মা বাপের পাউডিরে দরবা ধরে ডাক দিয়ে কইবা মা আব্বা গো আব্বা আপনারা লগে জীবনে বড় অন্যায় করছি আল্লাহর হস্তে আমি ফুতেরে মাফ কইরা দেন আল্লাহর হস্তে মাফ কইরা দেন আল্লাহর হস্তে মাফ কইরা দেন অনেকে আছে চোখটি লাল লাল হইয়া গেছে চোখের পানি ফোটতাছে রে কান্দেন কেন হে মুরুব্বি কান্দেন কেন হুজুর আমার তো বাড়িতে মা নাই আমি কার কাছে মাফ সামু আমার বাড়িতে আব্বা নাই আমি কার কাছে মাফ সামু আম্মা আব্বা কবরে গেলে মাফ চাওয়ার মতো কোনো সুযোগ নাই এ পোলাপান যারা মা বাপরে কোনোদিনও কষ্ট দিস না তবু আজকে মা ফিল থেকে মা বাপের ফাউডার যে আঞ্জা করিয়া দরবা ধরে কইবা মা বাবা গো আল্লাহর হস্তে আমি ফুতেরে মাফ করিয়া দেন মা বাপ যদি বদদোয়া দে খোদার কসম তুমি ফুতের জীবন ধ্বংস হইয়া যাবে এমনও সন্তান আছে মা বাপের বদদোয়ার কারণে সন্তানটা দুনিয়াতে কোনো উন্নতি করতে পারে নাই এমনও সন্তান আছে মা বাপের বদদোয়ার কারণে কোনো দিক দিয়া কোনো লাভবান হইতে পারে নাই ও বন্ধুরে তোমার
তোমার আম্মা আব্বা যদি বাইসা থাকে আম্মা আব্বার কদম তার ভিতরে দইরো শুনেন সুন্দর একটা কথা শুনাইয়া দিয়া যায় আল্লাহ পাকের একজন বান্দা জিনার নাম হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই ভারতের ইরাকের জমিনে ইরাকের জমিনে তার বাড়ি হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই উনি ডাক দিয়া বলে শোনো ও জগতের মুসলমানের দলেরা আমি একদিন আসরের নামাজটা পড়িরা একটা রাস্তার কাছে দিয়া হাঁটতে 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 বাড়ির দিকে যাচ্ছি আমি লক্ষ্য করিয়া দেখলাম একটা কবরের মধ্য থেকে কেমন জানি ধাউ 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 করে একটা আগুনের মতো গুড়গুড়ানি শব্দ শোনা যায় আরে আল্লাহর ওলিরা তো এমনে থাকে না আল্লাহর ওলিরা তারা চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায় আল্লাহর ওলি যারা নেককার বান্দা তারা বলে হুজুর আল্লাহর ওলি কারা জানতে চাই নবী আমার কইরা রুজুকির আল্লাহু আজ্জা ওয়া জাল্লা যারা সেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় তারা আল্লাহর ওলি নবী গো আর কারা কারা আমার নবী কয় কলা রজুলুন দাইফুন মুস্তাদাফুন জুতিম রাইনি লা ইউবাহুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা এমন মানুষ যারা দুর্বল শরীরের কাপড়গুলো এলোমেলো পাগলের মতো থাকে চুলগুলো এলোমেলো থাকে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা কিন্তু সে যদি দোয়া করে আমার আল্লাহ তার দোয়াটা ফিরায় নাই দোয়া আল্লাহর ওলি মাঝে মাঝে দেখবেন আপনার এলাকায় এমন পাগলও আসে এরাও কিন্তু আল্লাহ পাকের জান্নাতের বাসা হইব নবী কইছে নবী ইয়া রাসূলুল্লাহ তাহলে আউলিয়া কেরাম যদি এমন কিছু দেখতে পারে হ্যাঁ দেখতে পারে ও নবীর বন্ধু নবীর প্রেমিকের দলেরা আশেক রাসূল ভাই বাবারা একটু মনোযোগ দিয়া যদি আজকের আলোচনাটা শ্রবণ করেন আমার মনে হয় আপনারা আরো সুন্দর করে বুঝবেন হুজুর আল্লাহর ওলি শুধু হযরত ইসমাইল হাক্কিনি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানিনি আল্লাহর ওলি কি খাজা মাইনউদ্দিন চিশতিনি আল্লাহর ওলি কি হযরত আবেদ সামাদানিনি আল্লাহর ওলি কি হযরত ডক্টর আহমদ পিয়ারা বাগদাদিনি আল্লাহর ওলি আর কারা কারা জানতে চায় আরে বন্ধু নবী আমার ডাক দিয়া কয় আল্লাহর ওলি হইতে হইলে ডক্টর লাগে না আল্লাহর ওলি হইতে হইলে আল্লামা লাগে না আল্লাহর ওলি হইতে হইলে বড় কোনো ডিগ্রি লাগে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি হইতে হইলে কি হওয়া লাগে আমার নবী কয় খেতের কামলাও যদি হয় রিকশার ড্রাইভারও যদি হয় আল্লাহর ওলি হইতে পারে আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু আপনি যদি আল্লাহর প্রিয় প্রিয় কাজগুলো করেন আপনিও আল্লাহর বন্ধু হইতে পারবেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই উনি যখন কবরের সামনে দিয়া যাইতাছে দেখতাছে কবরের মধ্যে জানি কেমন একটা দুমদুমানি আওয়াজ শোনা যায় আল্লাহর ওলিদের একটা কাজ ছিল যখন তিনারা কোনো কাজকর্ম দেখতেন খারাপ সংকেত পাইতেন ওনারা নামাজে দাঁড়াইয়া যাইতেন আপনার এলাকায় যখন বৃষ্টি হয় না মানুষ কিন্তু বৃষ্টির লেগে দুই রাকাত নফল নামাজ পড়ে সালাতুল হাজতের নামাজ চার রাকাত পড়ে এমন অনেক নামাজ পড়ে কিন্তু শোনেন না আল্লাহর ইসমাইল হাক্কি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার দুই রাকাত নামাজ পড়ছে নামাজটা পড়ে আমার আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিছে মনি ইয়া মানির তাদা আলাল হুদা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুক সব জায়গায় রহমত দেওয়া যায় না সব জায়গায় হেদায়েতের দোয়া করা লাগে মুসলমান আপনি একজন রাস্তার দলের মধ্যে লোক আছে রাস্তা দিয়ে যাইতেছেন তারা কি হিন্দু না মুসলমান আপনি জানেন না সালাম দিবেন নি কিও দিবেন কেমনে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কয় না আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি এটা বলবেন না আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাদ আলাল হুদা আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুক এবং তোমার উপর শান্তি বর্ষণ হোক ওই আল্লাহর ওলি ইসমাইল মদের বাটিখানার সামনে যে সালাম দে আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাদ আলাল হুদা আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুক মানে মদখানা থেকে বাঁচায় রাখুক এবং তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আগে বাঁচানোর দোয়া করছে এরপরে শান্তির দোয়া করছে সবাই অবাক হয়ে গেছে হুজুর আপনি তো কোনোদিন আপনার মদের বাটিখানার কাছে আসেন না আজিয়া কি লাগে মদের বাটিখানার কাছে আসছেন হুজুর ডাক দিয়া বলে বাবা আমি কেন আসছি এই জায়গায় আসুনি তোমরা দুই ভাই একসাথে মদ পান করো তোমরা দুইজনের বাবা কবরে চলে গেছে বলে হা আসি ও বাবা তোমার বাবা যে কবরে গেছে তোমরা যে মদ খাও কি টাকা দিয়ে খাও কোন থেকে কামাই করে আনি বলে না বলে টাকা পয়সা ধন সম্পত্তি কোথা থেকে আল্লাহ হুজুর
আমার বাবা যে সম্পদ রাইখা গেছে ওই সম্পদ দিয়ে তো আমি ফুডাঙ্গিরি দেখাইতাছি আমার আব্বা দান দেই টাকা পয়সা বাড়ি গাড়ি রাইখা গেছে এগুলা বেচ্চা বেচ্চা আমি এত সুন্দর খানা খাইতাছি এগুলা সুন্দর খানা না এগুলা হলো জাহান্নামীদের খানা এগুলা হলো জাহান্নামীদের খানা তোমরা যে মদপান করতাছো তোমরা আব্বা আম্মার কবরের আযাবের খবর যদি তোমরা জানতা তোমরা মদ খাইতা না ডাক দিয়ে কই হুজুর আমার আব্বা আম্মা কবরে কেমন আছে আমি জানি না আব্বা আম্মার কবরের খবরটা আমি ফুতে রেখে একটু জানান যাইবনি হুজুর ডাক দিয়ে কয় বাবা তাহলে চলো তোমরার আব্বা আম্মার কবরের অবস্থাটা তোমরা একটু দেখাই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই আযাব দেখি তো গরবারি চারিয়া পাগল হইত হায় রে গরবারি চারি পাগল হইত ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা আল্লাহর ওলিটা ওই দুইটা ছেলের একসাথে আনছে ওনার দরবারে খানকার মধ্যে আইনা কয় বাবা মা বাবা কবরে কেমন আছে দেখতে চাও দেখলে ভয় পাইবা না দেখলে বলো না খারাপ কর্মকাণ্ড মদ খাওয়া ছেড়া দিবানি ওলা কয় বাবা অবশ্যই ছেড়া দিব বলে এই অবস্থায় মদ খানা অবস্থায় তোমরা দেখতে পারবা না তোমরা অপবিত্র এ বাবা এ বাবা এ আমার বাবারা তাড়াতাড়ি অজু বানে আসো দুইটা ছেলে একসাথে গোসল করে অজু বানে আল্লাহর ওলির দরবারে আসছে গভীর রাত এবার দুইটা ছেলে দুই রাকাত করে নামাজ পড়ছে তাহিয়াতুল উজুর নামাজ যেটা কয় আমরা তো মনে করি ফজরের নামাজ চার রাকাত পড়বার লাগে আপনি মসজিদে যান জোহরের নামাজ বারো রাকাত পড়বার লাগে মসজিদে যান আসরের নামাজ আট রাকাত পড়বার লাগে মসজিদে যান মাগরিবের নামাজ সাত রাকাত পড়বার লাগে মসজিদে যান এশারের নামাজ পনেরো রাকাত পড়বার লাগে মসজিদে যান মসজিদে গেলে আরো দুই দুই রাকাত করে অনেকগুলো নামাজ আছে উজু করে মসজিদে ঢুকলে তাহিয়াতুল উজুর দুই রাকাত সুন্নতের নামাজ আছে দুখুলুল মসজিদ দুই রাকাত সুন্নত নামাজ আছে আপনারা তো এটির খবরই নাই ভক্তে তো করি না কথা কয় না পাঁচ ভক্তে তো করি না মাগরিবের নামাজের ফরজ সরে দুই রাকাত সুন্নত সরে কোন রকম দরবারে নফলটাই তো করি না ঠিক না ঠিক না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই দুইটা ছেলের তাহিয়াতুল উজুর নামাজ পড়াইছে ডাক দিয়া কয় বাবা আসো আমার সামনে আসো আমার সঙ্গে নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবর বলে আল্লাহর ওলিটা নামাজে দাঁড়াইছে নামাজ পড়তে 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 দুই রাকাত নামাজ পড়ে কয় বাবা দুইজন মাথাটা নোয়াও আল্লাহর দরবারে সেজদা দাও সেজদা দেওয়ার পরে আল্লাহর ওলিটা একটা চাদর দিয়া ওই দুইজন বাচ্চা দুইজন ছেলের মাথাটা ঢাকনা দিছে এমন ভাবে ধরেন না আল্লাহ পাকের বান্দাটা যখন দুইটা বান্দারে একসাথে আনছে দুইটা বাচ্চারে একসাথে এভাবে মাথাটার মধ্যে দিছে এডিরা বাচ্চা না মদ পান করে মাথাটা ঢাকনা দিয়া ডাক দিয়া কয় বাবা তুমি মাথাটা ঢাকনা দিয়েছি তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাবা এবার সুরে এখলাস পড়ো তিনবার সুরে এখলাস পড়ছে তিনবার বাবা এবার তোমরা মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ো জিকির পড়তে 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 রে বন্ধুরা এবার দুইটা বাচ্চা সুন্দর করে জিকির পড়া হঠাৎ করে আল্লাহ আকবার কইয়া সিল্লানি মেরে উঠছে মাথার উপর থেকে রুমালটা সরায় ডাক দিয়ে কই হুজুর কি দেখাইলেন কি দেখাইলেন আমার কাছে তো বালা লাগে না বাবা রে কি দেখছো জানতে চাই হুজুর আমার মা বাপ দুইজন জাহান্নামের আগুনে জ্বলতাছে এ বাবা তোমার মা বাপ দুইজন জাহান্নামের আগুনে জ্বলতাছে তুমি দেইখা ফালাইছো বলে হ্যাঁ দেখছি বলে কেমন করে জ্বলে বলে আমি দেখছি আমার মা বাপ দুইজনের বুক পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতাছে হুজুর আমার মা বাবার অর্ধেক পর্যন্ত বুক পর্যন্ত জ্বলে মুখ পর্যন্ত কেন জ্বলে না এটা তো একটা কারণ আছে বলে তোমরা কয় ভাই কয় বোন বলে হুজুর আমরা দুই ভাই এক বোন হুজুর জানতে চাই আমরা দুই ভাই এক বোন যে এই জায়গার মধ্যে আছি
আছি আমার বোনটার খবর আমরা জানি আমার বোনটা বাড়ির মধ্যে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে সকল ইবাদতের মধ্যে মশগুল হুজুর ডাক দিয়া কয় একটা মানুষের শরীরে তিনটা অংশ নিচের অংশ মধ্যবর্তী অংশ উপরের অংশ তোমরা দুই ভাই গুনার কাজ করো বিদায় তোমার মা বাবার বুক পর্যন্ত আল্লাহ জাহান্নামে জ্বালাইতাছে তোমার মা বাপ জাহান্নামে জ্বলতাছে আর তোমার বইনে ইবাদত করে দোয়া করে বিদায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার বুক থেকে মাথা পর্যন্ত ভালো রাখছে দুইটা ছেলে কই হুজুর তওবা করছি আর কোনদিন মদের বাটি খানাই যাইতাম না আমার মা আমার আব্বা যে এমন জ্বলা জ্বলতাছে আমার কাছে বড় ভয় লাগে হুজুর দোয়া করেন আমার আল্লাহ কি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করবনি পুত্রে এতদিন যত সম্পদ তোমরা ব্যয় করছো এই সম্পদগুলো ব্যয় করা তো তোমরা আল্লাহর রাস্তায় করো না দেখো না হারাম রাস্তার মধ্যে ব্যয় করছো পারোনি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতা আমার আল্লাহরে তোমরা খুশি করতা ফোলা ডাক দিয়া কই হুজুর আমরা দুই ভাইয়ের যত সম্পদ আছে এগুলো আমরা সব আল্লাহর রাস্তায় হেওলা করে দিলাম ও বন্ধু আল্লাহ পাকের ওই বন্ধুটা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই ওই দুই ভাইয়ের জায়গাটার মধ্যে একটা দিনিয়া মাদ্রাসা খুলা ফেলছে মাদ্রাসা কইরা জায়গার মধ্যে সুন্দর করে কোরআন এবং হাদিস শিক্ষা দিতাছে এমন সময় ওই দুইটা ভাই সারা রাত ইবাদত করে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মা বাপ দুইজন আইসা দুইটা ফুতের ডাকে আব্বা রে ও বাবা আয় 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 আমি মা বাবা এখন বড় শান্তিতে আছি কোলাডি ডাক দিয়া কয় মা শান্তিতে কিল্লে গো মা বলে আমরা যে সম্পদ গুলা রাইকায় আসি রে ওই সম্পদের মধ্যে আল্লাহর কোরআন পড়া হয় এর সন্তান আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোরা দুই সন্তানরে আল্লাহওয়ালা হিসেবে কবুল করে আপনারা মনে করতেছেন কোন মানুষ যদি মারা যায় ইন্তেকাল করে ইন্তেকাল করনেওয়ালা মানুষগুলো আপনাদের জন্য কিছু করতে পারে না দুনিয়া থেকে যদি কোনো মানুষ কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করে ওই কবরে যদি আল্লাহ পাক শান্তি দেয় জান্নাত দেয় মৃত ব্যক্তি জান্নাতে থাইকা দুনিয়ার জীবিত ব্যক্তির জন্য দোয়া করে জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধুরে ওই দুইটা ছেলের মা বাবা কবরে এখন চোখ বড় শান্তিতে আছে এখন চিন্তা করেন আপনাদের অনেকের মা নাই আপনাদের অনেকের বাবা নাই শান্তিতে রাখার জন্য হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না বাবা কবরে কেমন আছে জানি না গো হুজুর আমার মনটা চায় আমার মা বাপরে শান্তিতে রাখতে আমার মা একটা বেলা মাছ দিয়া ভাত খাওয়াইতে বড় কষ্ট পাইছে আমারে খাওয়াইতে পারে নাই এখন আমি মাছ দিয়া না গরুর গোস্ত মুরগি দিয়া খাবার খাই আমি আমার মার মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারি না হুজুর আমার আব্বা যান দুনিয়ার জমিনের মধ্যে ছিল বড় কষ্ট করছে রাস্তাঘাটে কোনো দামি খাবার খাইলে আমার বাবা খাইছে না আমার লেগে লই আইছে এখন আমি লাখ টাকার মালিক আমার বাবা মা আমার অনেক সম্পদ দিয়া চলে গেছে আখিরি মুনাজাত হওয়ার আগে ওই আব্বা আম্মার কবরে নাজাত দেওয়ার জন্য ওই আব্বা আম্মার কবরের আজাবটা মাপসাইয়া এই উচিত গাবা পশ্চিম পাড়া মদিনা জামে মসজিদের জন্য আমি পাঁচজন লোক চাই